বাংলাদেশে হিন্দুদের দেবদেবী মূর্তি যতই ভাঙছে পটাশি আমরা, ততই যেন আল্লাহর গজব পড়ছে মুসলিম দেশগুলোতে। প্রথমে আফগানিস্তান, তারপর মিশর, পাকিস্তান, সব দেশেই যেন দেখা দিয়েছে খাদ্যের অভাব। এবার ভূমিকম্পে মৃত্যু মিছিল শুরু হলো আরও দুই মুসলিম দেশ, তুরস্ক ও সিরিয়ায়। বিপদে ভারত সব মুসলিম দেশগুলোর পাশে দাঁড়িয়েছে, ভারত সব মুসলিম দেশগুলোর পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করেছে। কিন্তু তুরস্ক ও সিরিয়াকে কি সাহায্য করবে ভারত, তা দেখতে পাবেন আজকের এই ভিডিওতে। ভোর রাতের ভূমিকম্পে তুরস্কে 920 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সে দেশের এরদোগান। এরপর স্থানীয় সময় দুপুর 1:24 নাগাদ ফের ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক। প্রথম ভূমিকম্পের পর এই দ্বিতীয় ভূমিকম্প আরও এক বড় বিপর্যয় আনবে বলে আশঙ্কা করা হচ্ছিল। জানা গিয়েছে দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে 7.9 ছিল। দক্ষিণ পূর্ব তুরস্ক এই ভূমিকম্পে কেঁপে ওঠে বলে খবর। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে এই তথ্য জানানো হয়। এদিন দুপুরের পর ফের একবার নতুন করে ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক। কম্পনের মাত্রা রিক্টার স্কেলে 6। মোট 3টি ভূমিকম্প অনুভূত হয়েছে বলে সে দেশের খবর। উল্লেখ্য, স্থানীয় সময় ভোররাত নাগাদ তুরস্ক ও সিরিয়ায় বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে ভূমিকম্পে। সেই সময় কম্পনের মাত্রা ছিল রিক্টার স্কেলে 7.9। মুহূর্তের মধ্যে মৃত্যুর খবর আসতে থাকে সে দেশ থেকে। দুই দেশ মিলিয়ে মৃতের সংখ্যা 2000 পার হয়েছে। এরপরেই তুরস্ক স্থানীয় সময় দুপুর 1:24 নাগাদ ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। জানা গিয়েছে দক্ষিণ পূর্ব তুরস্কে এই কম্পন অনুভূত হয়েছে। নতুন করে ঘটে যাওয়া ভূমিকম্পের মাত্রা ছিল 7.5। দ্বিতীয় ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর প্রাথমিকভাবে উঠে আসেনি। তুরস্কের শহর একনেজুর থেকে 4 কিলোমিটার দূরে ভূমিকম্পের এপিসেন্টার ছিল বলে জানা যায়। সূত্রের খবর, দ্বিতীয় পর্যায়ে ভূমিকম্প তুরস্কে অনুভূত হয়েছে তা কাহারা মানসারাস প্রভিন্সের এলিভিস্তানে হয়েছে, যার ফলে নতুন করে কম্পন অনুভূত হয়েছে সিরিয়ার দামাস্কাস ও লাটাকিয়ায়। এদিকে ভয়াবহ প্রথম ভূমিকম্পের পর দ্বিতীয় ভূমিকম্পের জোরে ব্যাপক ত্রাস ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই আতঙ্কিত মানুষ ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছে। অন্যদিকে আন্তর্জাতিক মহল থেকে সাহায্যে একাধিক দেশ তুরস্ক ও সিরিয়ার পাশে দাঁড়িয়েছে। ভারত থেকেও রওনা হয়েছে উদ্ধারকারী দল, 100 সদস্যের NDRF-এর একটি দল সেখানে পৌঁছেছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম ভূমিকম্পের ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই দেশের মানুষের প্রতি সমবেদনা জানিয়েছে। এদিকে সিরিয়া ও তুরস্ক জুড়ে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা নিয়ে সিরিয়ায় ন্যাশনাল আর্থকোয়েক সেন্টারের তরফে প্রতিষ্ঠানের প্রধান রোহিত আহমেদ জানিয়েছেন, এটি সবচেয়ে বড় ভূমিকম্প হিসাবে রেকর্ড হয়েছে সেন্টারের ইতিহাসে। সনাতনীরা করতে পারে মূর্তি পূজা, অন্যের ধর্মে হতে পারে কাফের, কিন্তু নরেন্দ্র মোদীর এই সাহায্য থেকে বোঝাই যায় সনাতন ধর্ম কতটা উদার। তাই এখনও এক দেশের জনগণের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, আপনারা মানুষ হতে শেখেন। দুদিনের এই পৃথিবীতে বাঁচবেন বাই কতদিন অপরের ক্ষতি করে? নিজের বিবেকের কাছে নিজেই প্রশ্ন করুন, জীবনে হিংসা ছাড়া ভালো কাজ কি কোনোদিন করেছেন?